Welcome to everybody. I am Mohammad Alauddin. Now I am going to discuss about the science, commerce and arts group. Priyo shikhatri, tumra jara e bochor JSC and JDC porikha uttirno hoye nabom shrenite bhorti hoyecho tader jonno science, commerce and arts group choose korar byapare alochona. তোমরা অনেকেই দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছ যে সায়েন্স নিব, কমার্স নিব আর আর্টস নিব কি না। তো এর উপর ভিত্তি করে আমি সায়েন্স সম্পর্কে আলোচনা করব। সায়েন্স বিজ্ঞান, বিজ্ঞান এমন একটা গ্রুপ সেখানে সবার কাম্য। তবে বিজ্ঞান গ্রুপে পড়তে হলে অত্যন্ত তীক্ষ্ণ মেধাস সম্পন্ন হতে হয়। যারা অঙ্কে সবাল বা অঙ্ক করতে ভালোবাসো তাদের জন্য সায়েন্স গ্রুপ নেওয়া যুক্তিসঙ্গত। সেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ পাঁচটা সাবজেক্টে অঙ্ক সমান গুরুত্ব বহন করে। প্রত্যেকটা সাবজেক্টের টেকনিক্যাল বা বিভিন্ন টার্ম বা বিভিন্ন সূত্র আছে, সেই সূত্র উপর ভিত্তি করে অঙ্কগুলো কমপ্লিট করতে হয়। এর জন্য তীক্ষ্ণ মেধার অধিকারী হতে হয়, তা না হলে বিজ্ঞান গ্রুপে যাওয়ায় যুক্তিসঙ্গত নয়। অনেকে আছে বিজ্ঞান গ্রুপে নেওয়ার, বিজ্ঞান গ্রুপ নেওয়ার পর আবার ছেড়ে চলে আসে বা অনেকে ফেল করে বসে। এই ব্যর্থতার জন্য অনেকটাই গার্ডিয়ান পক্ষ থেকে দায়ী হয়, কারণ যার যা ক্যাপাসিটি সে সেই ক্যাপাসিটি অনুযায়ী গ্রুপ চয়েস করা আমার মতে যুক্তিসঙ্গত। তো যারা মনের দিক দিকে অনেক মনোবল যে হ্যাঁ আমি সায়েন্স নিয়ে পড়তে পারবো, তারা সায়েন্স গ্রুপে চুজ করতে পারো, কারণ সায়েন্স গ্রুপ থেকে অন্য যে কোনো গ্রুপে রান করা সম্ভব হয়। তাছাড়া অনেকেই আমাদের ইচ্ছা আকাঙ্ক্ষা আছে মেডিকেল আর ইঞ্জিনিয়ারিংয়ে পড়া, সায়েন্স গ্রুপ না নিলে এই দুইটা গ্রুপে পড়া সম্ভব হবে না। তাই মেডিকেল অথবা ইঞ্জিনিয়ারিংয়ে পড়তে হলে সায়েন্স গ্রুপ অবশ্যই অবশ্যই নিতে হবে। তো এই আলোকের ভিত্তিতে তোমরা যারা সায়েন্সকে একদম নিজের মনে করে নিতে পারো তারা সায়েন্স গ্রুপ চুজ করতে পারো। এখন আমি কমার্স গ্রুপ সম্পর্কে আলোচনা করব। কমার্স বাণিজ্য, অনেকের ইচ্ছা আছে ব্যবসা বাণিজ্য বা বিভিন্ন ফার্ম বা বিভিন্ন কোম্পানি ইত্যাদি জায়গায় চাকরি বাকরি করা বা ব্যাংকে। যারা মোটামুটি মিডিয়াম মেধার অধিকারী বা যারা বাণিজ্য বা বিভিন্ন ধরনের ব্যাংক চাকরি বাকরির জন্য মন স্থির করে আছো, তাদের জন্য কমার্স নেওয়া আমি মনে করি যুক্তিসঙ্গত। কমার্সেও একটু মেধাবী সম্পন্ন হতে হয়, কারণ এখানেও অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, জেনারেল ম্যাথ তিনটা সাবজেক্ট অঙ্কের টার্মগুলো গুরুত্বের সঙ্গে সম্পন্ন করতে হয়। তো যারা মনে করো আমি কমার্স নিয়ে পড়ব, তারা কমার্স গ্রুপ চুজ করতে পারো। এখন আমি আর্টস গ্রুপ সম্পর্কে আলোচনা করব। আর্ট শব্দের অর্থ কলা বা হিউম্যানিটি, মানবিক। যারা অঙ্কে দুর্বল বা অঙ্কে ভয় পাও তাদের আর্টস গ্রুপ নেওয়া আমি মনে করি যুক্তিসঙ্গত, কারণ এখানে পৌরনীতি, অর্থনীতি, হিস্ট্রি, ভূগোল এই যেহেতু সাবজেক্টগুলো এখানে নেওয়া হয়, সেখানে হয়তো অঙ্কের টার্মসগুলো বেশি লক্ষ্য করা যায় না। এখানে শুধু একটা অঙ্ক থাকে জেনারেল ম্যাথ, যেটা সবার জন্য থাকে। তো যারা অঙ্কে দুর্বল, অঙ্কে ভয় পাও তাদের জন্য আর্টস গ্রুপ নেওয়াই আমার মতে যুক্তিসঙ্গত। তো পরিশেষে বলা যায় সায়েন্স, কমার্স, আর্টস কোনো গ্রুপেই খারাপ না, প্রত্যেকটা গ্রুপের সমান গুরুত্ব বহন করে। যার যেখানে যোগ্যতা আছে তার সেখানেই সেই গ্রুপ নেওয়া আমার মতে যুক্তিসঙ্গত, কারণ প্রত্যেকটা গ্রুপের প্রত্যেকটা অর্থ বহন করে আসে। আমরা আর্টসে পড়লে ব্যারিস্টার, লয়ার, জজ প্রভৃতি শাখায় রান করতে পারি।
তো এসব গুরুত্ব দিকে বিবেচনা করে সায়েন্স, কমার্স এবং আর্টস এর কোনো গ্রুপের গুরুত্ব কম নাই, যার যেটা ভালো লাগে সে সেটা পড়তে পারো, এটা আমার ব্যক্তিগত মতামত। কারোর উপর কিছু চাপিয়ে দেওয়া হলো, সেটা পরে সেই ব্যাপারে রান করতে পারলো না, তাহলে তো নিয়ে কোনো লাভ হলো না। তো স্টুডেন্ট এর ক্যাপাসিটি এর উপর সায়েন্স, কমার্স অ্যান্ড আর্টস গ্রুপ নেওয়া যুক্তিসঙ্গত। আজকের এই আলোচনা তোমাদের যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে অন্যকে দেখার সুযোগ করে দিবে, এই বলে আজকের আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।